না না গলায় ফাঁস লাগেনি তবে ফাঁস লাগানো কিছু অভিজ্ঞতা নিয়ে আমি আপনাদের সামনে আজকে এসেছি চুল কাটার অনেক অভিজ্ঞতাই তো জীবনে রয়েছে তাই ভাবলাম আমার কিছু অভিজ্ঞতা আপনাদের সাথে একটু শেয়ার করি আশা করি ভালো লাগবে আর এটাও আশা রাখবো কিছু কিছু মানুষের জীবনের সাথে ভীষণভাবে মিলে যাবে কারণ আমরা তো মেয়ে আর আমাদের বিয়ের আগের আর বিয়ের পরের জীবনটা অনেকটাই আলাদা আবার অনেক একই রকম তাই না তো চলুন আমি যখন ছোটোবেলায় চুল কাটতে চাইতাম না বেশ চুলগুলো একটু গোল করে কাটা থাকবে দুদিকে বিনুনি করব এটা আমারও ভীষণ ইচ্ছা ছিল আর চুল কাটলে আমাকে খুব বিচ্ছিরি দেখতে লাগতো কারণ আমি দেখতে খুব মোটাই তো ভালো ছিলাম না তাই মায়ের খুব চিন্তা ছিল ন্যাড়া করলে আমার মেয়েকে কেমন দেখতে লাগবে মা ভাবতো চুল থাকলেই নাকি আমাকে দেখতে সুন্দর লাগে আজকের দিনে দাঁড়িয়ে আমিও ঠিক আমার মায়ের মতো আমার মেয়েকে নিয়ে ভাবি আমার যেন মনে হয় আমার মেয়ে চুল কেটে ফেললে একদম বিচ্ছিরি দেখতে লাগে এটা হয়তো সব মায়েরাই মনে করে কিন্তু আমার ঠাম্মা ভীষণ জিদিয়াল তিনি ভাবতেন যত নাড়া করা হবে তত নাকি চুলের গ্রোথ হয় চুল ভারী হয় আর যে মেয়ের পরবর্তীকালে চুল ভালো থাকে না খোপা ভালো থাকে না তার নাকি দেখতে ভালো লাগে না এটা ঠাম্মা বলতো ঠিক আছে তারপরে চুল বড় হওয়া সেই স্কুল থেকে কলেজ অবধি দুদিকে বিনুনি করা যে বিনুনি দেখে আমার হাজব্যান্ড মশাই একদিন আমার প্রেমে পড়ে গেছিল। হাসি লাগে সেই কথা মনে পড়লে যাই হোক তারপরে যে বিয়ে হয়ে এ এলাম ও মা এত বড় চুল তারপরে কি না এক বছর চুলই কাটতে নেই কী মুশকিল এ তো মহামুশকিলে পড়লাম বিয়ের আগে যদি চুল না কেটেছি তো এবার কি হবে অকেশানে যেতে হবে এখানে নিমন্তন্ন সেখানে নিমন্তন্ন একদিন আমার ননদিনী বলল চলো বৌদিমণি সুন্দর করে তোমার চুলটাকে এত ভারী গোছের চুল তোমাকে একটু সব যেন করতে চাইলো যেখানে চুলটা নাকি দেখতে ভালো লাগে তখন তো বুঝতাম না ফ্যাশানও বুঝতাম না চুল কাটতে নেই কি করব ননদিনীর কথা মতো সেই সব কার্ল করে দিল আমাকে তারপর শুরু হলো আমার চুলের বারোটা বেজে যাওয়া তারপরে অনেক কষ্ট করে আগের মতো চুল করার চেষ্টা করলাম তারপরে এক বছর যেতে না যেতে একটু চুলটা ছেটে ফেললাম এদিকে শ্বশুরবাড়ি সবাই বলতো তোমার চুলগুলো বেশ সুন্দর আমি জানতামও তাই কিন্তু চুলের অত যত্ন নিতাম না জানেন আর চুল কাটার কথা যখনই মনে পড়তো যে একটু কাটলে মনে হয় ভালো হতো তখনই আমার হাজবেন্ডের কথাটা মনে পড়ে যেত আমার নাকি চুলেই বেশি ভাল লাগে এটা অনেকেই বলেছে আমার শ্বশুরবাড়ির লোক তো ওটাই ভালোবাসত আর সেই ভালোবাসাটা তখন আমার ভালো লাগা ছিল আর যখনই চুলটা কাটার কথা বলতাম সবার মুখটা কেমন গোমরা হয়ে যেত তারপরে একদিন ভাবলাম যে সত্যি কথা বলতে কি চুল বেশি বড় থাকলে ভীষণ ঝামেলাও হচ্ছিল খুব একটা মেনটেন করতে পারছিলাম না জানেন তারপরে মেয়ে হলো মেয়ে হবার পরে চুলটা যেই পড়তে শুরু করলো ভাবলাম যে না এই চুল মনে হয় আর হবে না তারপরে ব্যাস একদম কেটে একদম ঘাড় অব্দি করে দেওয়া কেননা ওটাই সহজ ছিল সেই সময় মেয়েকে সামলাবো আর না নিজের চুলকে কেটে একদম ছোট ছোট করে দিলাম তবে মেন কথায় আসি যে চুলের কারণে এত সবার ভালোবাসা বিশ্বাস করুন আর সেই চুলটায় আজ আর রাখতে ইচ্ছা করে না কারণ জানেন কেননা সেই ভালো লাগার মানুষগুলো আজ আমার পাশে নেই যারা ভালো বলবে তারাও আজ আমার পাশে নেই কিন্তু হ্যাঁ আজকে যার ভালো মন্দে আমার ভালো লাগা সে আমায় আজকে বলল একটু চুল কেটে এসো মাম্মা আর মেয়ের প্রায়োরিটি আজকের ডেটে দাঁড়িয়ে আমার কাছে ফার্স্ট প্রায়োরিটি তো ভাবলাম আবার নতুন করে নিজেকে তৈরি করি তাই আজকে একটু পার্লারে গেছিলাম আর সুন্দর করে হেয়ার কাটটা করে দিলাম তো প্রথমের ছবিটা আমি পাশে দিয়ে দিচ্ছি দেখে নেবে কোনটা ভালো লাগতো আগের ভিডিওতে দেখেছ নিশ্চয়ই সবাই ভালো থেকো সুস্থ থেকো আর জানিও কেমন